আইপিএলের জন্য দেশের খেলা বাদ দিচ্ছেন সাকিব। গত বৃহস্পতিবার 8 ফেব্রুয়ারি হওয়া নিলামে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আইপিএল দল পেয়েছেন সাকিব আল হাসান। খেলবেন কলকাতা নাইট রাইডার্সে। আইপিএল খেলার জন্য এপ্রিলের মাঝামাঝি সময় শ্রীলঙ্কা বিপক্ষে সিরিজের দলে থাকবেন না টাইগার অলরাউন্ডার। স্থগিত হওয়া 2 ম্যাচ টেস্ট চ্যাম্পিয়নশিপের সিরিজ খেলতে আগামী এপ্রিল মাসে শ্রীলঙ্কা যাবে বাংলাদেশ দল। সে সময় ফিট হয়ে উঠবেন উড়জোটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে পড়া টাইগার অলরাউন্ডার। তবে এপ্রিলে মাঠে গড়াবে আইপিএলের 14তম আসর। সে সময় আইপিএল খেলতে যেতে চান সাকিব। এজন্য লঙ্কা সফরের স্কোয়াডে তাকে বিবেচনা না করতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি কাছে অনুরোধ জানিয়েছেন তিনি। সাকিবের সেই আবেদন মঞ্জুর করেছে বিসিবি। আইপিএলের জন্য ছুটি দেওয়া হয়েছে তাকে। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকপাসকে বিসিবির ক্রিকেট অপারেশনস বিভাগের চেয়ারম্যান আকরাম খান জানিয়েছেন, তিনি সাকিব আমাদেরকে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছুটি চেয়ে একটি চিঠি দিয়েছেন, কারণ তিনি আইপিএল খেলতে চান। আমরা তাকে অনুমতি দিয়ে দিয়েছি, কারণ যার খেলার ইচ্ছা নেই তাকে পুশ করার কোনো অর্থ নেই।